পুনরায় চর আজকের পর্বে দেখা যায় চারু সূর্যকে জিজ্ঞেস করে তুমি বিগ বং অ্যাপেটাইট বাইরে কি করছো তুমি অলির কাছে চাওনি সূর্য বলে আমি তোমাকে কোনো কিছু কমেন্ট করিনি যার জন্য তুমি এত প্রশ্ন করছো আমাকে তারপর বলে যে আমার অতীত আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে আমি এখানে কাউকে খুঁজতে এসেছি সঙ্গে সঙ্গে সূর্যর হোটেল থেকে ফোন করে যে একজন সিরিয়াল কিলার এই এলাকাতে ঘুরে বেড়াচ্ছে আপনি ঠিক আছেন তো স্যার আপনি লাগেজ তো ভেতরে রয়েছে এদিকে জয়ী অলিকে খুঁজতে খুঁজতে তার কাছে চলে আসলে অলি বলে যে আমি একটু একা থাকতে চেয়েছিলাম তখনই জই জিজ্ঞাসা করে তুমি কি খুব তখন তোমার তো খুব ভালো লাগবে তুমি তো সব জায়গায় চ্যাম্পিয়ন হও তখন জয়ী বলে আমার জীবনে তো অন্য কিছু নেই সেই জন্য সারাক্ষণ পড়াশোনা করি আর হই সেখানে যখন যখন গান গান সবাই করতে বলে তখন বৃষ্টি থেমে যাওয়ার শেষে যেটা তার মায়ের গান সেটা জিজ্ঞেস করে এই এই গানটা গানটা কার তো আমার মা গাইতো এই জন্য এই গানটা আমি পছন্দ করি না এদিকে সূর্য ওলিকে ফোন করে সাবধান করার জন্য কিন্তু ওলি কোনো কথা শুনতে পারে না নিজের রুমে চলে আসলে সেই সিরিয়াল কেলার ওলির মুখ চেপে দিয়ে বলে তুমি কিন্তু কাউকে কিছু বলবে না অন্যদিকে জয়ী ভাবে যে অলি আবার কোথায় চলে গেল তারপর রুমে আসে অলিজি তারপর রুমে আসে অলিজি চিৎকার করে যে এমি এটা চোখে দেখতে পারে না তুমি ওর কোনো ক্ষতি করবে না তখন এই টিচার চলে আসে টিচার অলিকে জিজ্ঞেস করে তুমি কাউকে দেখেছো কিন্তু অলি কোনো কিছু বলে না এদিকে জই বুঝতে পারে যে এই ঘর নিশ্চয় কেউ আছে সে মনে মনে তার মাকে ডাকে যে রূপা খুব ভয় পাচ্ছে মা তুমি রূপাকে সাহস দিও এইগুলা তারপর জইকে বলে তুমি চুপ করবে তা না হলে আমি তোমাকে শেষ করে দেব জই বলে তুমি গুলি চালালে কিন্তু এখানে পুলিশ পোস্টিং আছে লোকটাকে একটু ব্যস্ত রেখে জই সঙ্গে সঙ্গে নিজে লাঠিটা দিয়ে এই লোকটাকে আঘাত করলে লোকটা ছুরি বের করে বলে তোমাদের দুজনকেই আমি এবার শেষ করে দেব জয়ী নিজের বুদ্ধি দেখিয়ে সেখানকার সমস্ত লাইট অফ করে দেয় লোকটা কিছুই দেখতে পারে না তারপর সেখানে সঙ্গে সঙ্গে সূর্য চলে আসে তবে সেই সিরিয়াল কেলার জয়ীকে এমন আঘাত করে যে জয়ী অজ্ঞান হয়ে পড়ে সূর্য দেখতে পায় যে জয়ীর মাথায় আঘাত লেগেছে সেই জন্য জয়ীকে বিছনায় বসিয়ে দেয় তখন অলি বলে যে আজকে ও ছিল বলেই আমি এতটা সাহস দেখাতে পেয়েছি সূর্য যখন অলির সাথে কথা বলার চেষ্টা করে তখন জয়ী সূর্যের অবস্থা চিনতে পারে যে তাহলে এই মেয়েটার নাম অলি তাহলে এই কি তাহলে আমার হিংসা পূজো তারপর জয়কে এসে বলে তুমি সত্যিকারের একটা সাহসী মেয়ে তোমার বাবা মা অনেক ভালো মানুষ করেছে তখনই জয়ী বলে আমি আমার মায়ের মতন আমি আমার বাবার মতন নই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন